আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করলাম যে আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই চিন্তা করলাম যে এটাকে রিনিউ করতে হবে। তো রিনিউ করতে কী কী প্রসেস লাগে তো সেই সম্পর্কে চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়েও জানাই এবং কত খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। তো ভিডিওটা চলুন শুরু করি। তো প্রথমেই আপনাকে পাসপোর্ট রিনিউ করতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আপনাকে ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকতে হবে। সো প্রথমেই যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সো অনলাইনে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার নির্ধারিত যে ব্যাংক আছে সেই ব্যাংকে আপনাকে পাসপোর্টের ফি প্রদান করতে হবে। তৃতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেরকম প্রিভিয়াস পাসপোর্টের ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, সো এগুলো আপনাকে ফটোকপি করে রাখতে হবে। ফোর্থ যে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে, আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট, এবং যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে। সো আর লাস্টে হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে যেতে পারবেন। সো মূলত এই জিনিসগুলোই হচ্ছে আপনার পাসপোর্ট রিনিউ করতে দরকার হয়। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে। সো এই জন্যে আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখানে অনলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা দেখি চলো। তো আমরা এখন প্রথমে হচ্ছে অনলাইনে ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে হচ্ছে এটাই হচ্ছে এই যে epassport.government.bd এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করেই আমাকে এই যে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট, এখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ই করব, ক্লিক করব। তো এখানে হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ, ইয়েস, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। সো এখানে আপনার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী দিবেন, ঢাকা দিলাম, পুলিশ স্টেশন এখানে দেওয়া যায় হচ্ছে এয়ারপোর্ট, ওকে। এখানে হচ্ছে আপনার রিজনাল পাসপোর্ট অফিসের নাম চলে আসবে, সো এয়ারপোর্ট অফিসের জন্য উত্তরা। সো এখানে কন্টিনিউ দিলাম, দেওয়ার পর সে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আপনার এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে পার্সোনাল ইনফরমেশনে গিভেন নেম, নেমটা দিয়ে দেবো, আমি আমার নামটা দিয়ে দিতেছি সেখানে। সারনেমে হচ্ছে আপনার পদবি যেটা আছে সেটা দিতে পারেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন ইব্রাহিম লিখলাম, আর নিচে খলিল লিখলাম, এখানে ইব্রাহিম খলিল চলে আসছে। সো এখানে হচ্ছে মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার আমাদের দিতে হবে, সো বাংলাদেশি রাখি, এখানে মোবাইল নাম্বার হচ্ছে একটা দিচ্ছি এভাবেই। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা একটা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব। সো এই ইমেলে আমার হচ্ছে একটা মানে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে আমার নামে একটা পাসপোর্টের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আমার অ্যাক্টিভ ই পাসপোর্টের অ্যাকাউন্ট আসছে, তো সাইন ইন দিয়ে দিলাম। সো এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা আবার দিতে হবে, তো আমার পাসওয়ার্ডটা আবার দিচ্ছি এখানে, দেওয়ার পর এই যে সাইন ইন করলাম। তো এখানে আমাকে ওয়েলকাম জানানো হয়েছে, এখানে হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, এই অপশনটাতে ক্লিক করব। এখানে পাসপোর্ট টাইপ হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর অফিসিয়াল পাসপোর্ট, যারা হচ্ছে গভর্নমেন্টের কাজ করে তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট, অর্ডিনারি আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তো এখানে যারা যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে নিজের নামটা দিবেন, এখানে যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্লাই ফর মাই সেলফে ক্লিক করবেন, ঠিক আছে। জেন্ডার থেকে এখানে আপনার নিয়ম অনুযায়ী মেল দিবেন, ঠিক আছে। তার নাম, নাম যেরকম আমরা দিয়ে দিয়েছি, আমার নিজের নাম ইব্রাহিম, স্যার নাম হচ্ছে খলিল। আর এখানে যদি কোনো কনফিউশন থাকে যে আপনার মোহাম্মদ টহম্মদ এগুলি কীভাবে দিবেন, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনারা কীভাবে এই নামের এটা পূরণ করবেন। এই যে গিভেন নেম স্যার নাম অংশটা কীভাবে হবে, যদি কার নাম হচ্ছে শুধু বকর হয় তাহলে স্যার নামের ক্ষেত্রে শুধু বকর দিবেন, আর যদি নাম মোহাম্মদ বকর হয় তাহলে মোহাম্মদ গিভেন নেমের জায়গায় দিবেন, স্যার নামের জায়গায় দিবেন বকর। আবার যদি তিনটা পার্ট যদি থাকে মোহাম্মদ আবু বকর, সেক্ষেত্রে গিভেন নেম হচ্ছে মোহাম্মদ আবু দিবেন, স্যার নেম দিবেন হচ্ছেন বকর। ঠিক এইভাবে আপনারা এগুলি পূরণ করতে পারবেন। তো এরপরে হচ্ছে এখানে প্রফেশন, আপনি যে প্রফেশন, রিলিজিয়ান,
ঠিক আছে, এইভাবে আর বাদ বাকিগুলি আপনি আপনাদের নিজের অনুযায়ী সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে, তারপর হচ্ছে এগুলো সবগুলো এখানে আছে, অ্যাড্রেস, আইডি, তারপরে বাবা মার ইনফরমেশন, স্পাউস ইনফরমেশন, এই সমস্ত সব কিছু ইনফরমেশন দিয়ে আপনার সর্বলাস্ট হচ্ছে আপনার এই প্রিন্টের জন্যে পিডিএফ ফাইলটা আসবে। সো ওই পর্যন্ত আপনারা এগুলি পূরণ করবেন, করে আর কি ওই পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। তো কম্পিউটারে আমরা ই পাসপোর্টের সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করার পর আমাদের সর্বপ্রথম কাজ করা যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা, মানে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টের যেই পেজটা রয়েছে সেটা আমাদের প্রিন্টেড ফর্ম করতে হবে। সো প্রিন্ট করব। তো তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সেকেন্ড আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা যত বছরের মেয়াদ অনুযায়ী পাসপোর্টটা করবেন সেই অনুযায়ী আপনাদেরকে ফি, ব্যাংকে ফি প্রদান করতে হবে। সো ব্যাংকে কত টাকা কত বছরের জন্যে, সো সেই ব্যাপারে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কত বছরের জন্য কত টাকা, আপনি সেটা দেখে নেবেন। সো আমি এখানে 10 বছরের 48 পেজের জন্য করেছি, সেজন্য আমার এখানে টাকা আসছে 5,750 টাকা। সো এটার একটা প্রিন্ট কপি এখানে দিয়ে দিলাম। তো তার পরবর্তীতে আমার একটা কাজ হচ্ছে এই পাসপোর্টের যে ফর্মটা যেটা থাকবে, কম্পিউটার যেটা ফিল আপ করেছি ওইটার পাতার আমরা প্রিন্ট কপি নিয়ে নেব। প্রিন্ট কপি 1, 2, 3, মানে 3 কপি হচ্ছে ওনাদের পাসপোর্টের ফর্মের কি, ওগুলোকে আমরা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আপনার যে প্রিভিয়াস যে পাসপোর্টটা থাকবে সে, ঠিক আছে, ওই প্রিভিয়াস পাসপোর্টের একটা ফটোকপি দিতে হবে, মানে ডাটা পেজের প্রথম 2 পেজের ফটোকপি। সো এখানে দেখা যাচ্ছে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ, মানে ডাটা পেজের ফটোকপি। তারপরের কাজটা হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড, এটা দেখাচ্ছি না, এটার একটা ফটোকপি দিবেন। তারপর হচ্ছে এখন বর্তমানে যেই ঠিকানায় থাকে সেই ঠিকানার একটা এই বৈদ্যুতিক বিলের কপি দিতে হবে। আর লাস্টে যে জিনিসটা দিতে হবে আপনার পেশাগত প্রমাণপত্র। তো পেশাগত প্রমাণপত্রের ক্ষেত্রে আপনারা যারা গভর্নমেন্টের চাকরিজীবী আছেন তারা NOC দিবেন, প্রাইভেট সার্ভিস হোল্ডার যারা আছেন তাদেরকেও NSC দিতে হবে, আর যারা ব্যবসায়ী আছেন তাদেরকে এরকম ট্রেড লাইসেন্স দিতে হবে। সো ট্রেড লাইসেন্স ফটোকপি দিয়ে দিবেন। তো মূলত এই সমস্ত কয়েকটা পেপার হলেই ই পাসপোর্টের জন্য আবেদন করা যায় বা রিনিউ করার জন্য আবেদন করা যায়। আর অবশ্যই আপনার প্রিভিয়াস পাসপোর্টটা নিয়ে যেতে হবে, ঠিক আছে, আর NID কার্ডের মূল কপিটা নিয়ে যাবেন, তাহলে আর কি পরবর্তীতে আমরা এটা জমা দিতে পারবো। তো ধরুন আমরা এখন পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য প্রস্তুত। তো যাওয়ার সময় কী কী জিনিস খেয়াল রাখতে হবে? সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার পোশাক পরিচ্ছদ। আপনি কোনোরকমভাবেই কোনোরকম সাদা জিনিস পরে যেতে পারবেন না। তার কারণ হচ্ছে সাদা জিনিসের সাথে আপনার ছবিটার এবং পাসপোর্টে যখন ওই ছবিটা আসবে তখন কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডও সাদা থাকবে, তখন কিন্তু জিনিসটা দেখতে অনেকটা সামঞ্জস্যপূর্ণ হবে না, জিনিস দেখতে সামঞ্জস্যপূর্ণ হবে না। সেজন্য সাদা রঙটা পরিহার করা উচিত। পারলে অবশ্যই রঙিন জামা কাপড় পরে যাবেন, আর রঙিন জামা কাপড় বলতে সলিড কালার পরে যেতে পারেন, তবে সাদাটা পরিহার করতে হবে। আবেদনপত্রে সঠিক তথ্য প্রদান করতে হবে। পিতা মাতা এবং নিজের জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না। তৃতীয়ত, আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় সেখানে কোনো নামের স্পেলিংয়ের সময় কোনো ডট, হাইফেন, ক্লোন এই সমস্ত জিনিস ব্যবহার করা যাবে না। তারপর আপনার আপনার পদবীগত যে কোনো, আপনি কোনো সারনেম যদি পেয়ে থাকেন যেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্ষেত্রে আগে এই নামগুলো আপনি দিতে পারবেন না। তো এই সমস্ত জিনিস যদি ফলো করেন তো তারপরে আপনি লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিন। তারপর আবেদনপত্র জমা নিয়ে ওনারা তারপরে ফিঙ্গারপ্রিন্টের জন্য অন্য রুমে নিয়ে যাবে, সেখান থেকে ছবি তুলে নিজের ডেলিভারি স্লিপ নিয়ে চলে আসুন। সো মূলত এটাই হচ্ছে ই পাসপোর্ট করার, রিনিউ করার নিয়ম। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো তথ্য বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। এই জন্য আমার এখানে ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং গ্রুপে আমাদের এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আমাদের যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, অবশ্যই প্রশ্ন থাকলে কোনো কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো যদি আরও দেখতে চান তার সাবস্ক্রাইব করবেন।